ব্যবসায়িক চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। কচুয়ায় 51তম জাতীয় সমবায় দিবস পালিত। বঙ্গবন্ধুর দর্শন, সমবায় উন্নয়ন, এই স্লোগানে কচুয়ায় 51তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 5 নভেম্বর শনিবার উপজেলা সমবায় বিভাগের জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বরে প্রদক্ষিণ করে পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় সভা কর্মকর্তা নাহিদ ইসলামের পরিচালনায় স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসিলেন্ট ইবনে আল জায়েদ হোসেন, ওসিম মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শোফায়েল হোসেন, মুক্তিযুদ্ধ সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কোচার বেসলাবের সভাপতি আলমগীর তালুকদার, সমবায়ী সালেহীন খলিল প্রমুখ। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি।